আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছি। আজকে মুখে রুচি চেঞ্জ করার মতো একটা রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপিটা হলো সামুদ্রিক একটা মাছ। এই মাছটাকে ইটালিতে বলে শেফালি মাছ। আর এই মাছটার লেজা আমি আজকে কাঁচামরিচ বাটা দিয়ে ভুনা করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তবে এখন আমি মাছটা কিভাবে ভুনা করি, আশা করি পুরোটা সময় আমার সাথেই থাকবেন। প্রথমে আমি মাছটাকে ভেজে নিয়েছি, আর ভাজাটা আমি দেখালাম না, কারণ ভাজতে সবাই জানে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব আমি 3 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। আপনারা যে কোনো মাছই এইভাবে ভুনা করতে পারেন। যখন দেখবেন মুখে রুচি নাই, তখনই আপনারা এইভাবে মাছটা ভুনা করবেন, দেখবেন খেতে দারুণ মজা লাগবে। এখন আমি পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব। আর প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কোনোভাবে সামনের দিকে আগাতে পারবো না। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। পেঁয়াজটা আমার হালকা বাদামি কালার করে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ বাটা। দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরা পাউডার। এবার আমি সবকিছু একসাথে মিলিয়ে তারপরে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব, আর এই পানিটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব। এই তো পানিটা ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করব 3 মিনিট। তিন মিনিট পর আমি মাছগুলা উলটিয়ে দেব।
আরও 2 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো আমার কাঁচামরিচ বাটা দিয়ে মাছ ভুনা হয়ে গেল। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার আজকের রেসিপিটা আপনাদের একটু ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। You are just like one spring day, so let me